স্বাগত রাশিয়া বিশ্বকাপ নিয়ে সময় সংবাদের বিশেষ আয়োজন সময়ের বিশ্বকাপে। সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। 4 বছর পর আবারও এসেছে বিশ্বকাপ ফুটবল উৎসব। এবারে বিশ্বকাপের অংশগ্রহণকারী দল, ফুটবলার এবং ম্যাচ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই আয়োজনে। সঙ্গে আছেন সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপু এবং অভিনেতা কুচি খন্দকার। টিপু ভাই, কুচি ভাই, দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাদের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটা রিপোর্ট আছে। লাইন আপটা কেমন হলো কোয়ার্টার ফাইনালে সেটা আমরা একটু দেখে নেব। রাশিয়া বিশ্বকাপের 56টি ম্যাচ শেষ, বাকি আর মাত্র 8টি ম্যাচ। টিপু ভাই, প্রথমে আপনার কাছে, দেখতে দেখতে আসলে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে রাশিয়া বিশ্বকাপ, তো এখন পর্যন্ত কেমন লাগলো আপনার কাছে কোয়ার্টার ফাইনাল? আমরা এর আগে প্রথম পর্বেও দেখেছি খুব জাঁকজমক, খুবই নাটকীয় ছিল, এবং নকআউট পর্বে এসেও বেশ জমে উঠেছে। সব মিলিয়ে কেমন লাগছে আপনার কাছে? না, কোয়ার্টার ফাইনালে আমার কাছে সবচেয়ে ভালো ম্যাচ লেগেছে নকআউট পর্বে জাপান এবং বেলজিয়ামের ম্যাচটা। ফ্যান্টাস্টিক ম্যাচ, এবং বেলজিয়াম আসলে তো ওরা, জাপান তো যখন তারা প্লেনে উঠেছে তখন তারা কাপের চিন্তা করে, তার ভালো খেলবে, দর্শকদের মন জয় করবে, এশিয়ানদের মুখ রক্ষা করবে, এরকম অ্যাটিটিউড ছিল। বেলজিয়াম তো আসছে ফর দ্য কাপ, কিন্তু তারপরেও তাদের সঙ্গে যে লড়াইটা, দুর্দান্ত লড়াই। এবং আমাকে কিছুক্ষণ আগে যে কোনো এক পত্রিকা জানতে চাচ্ছিল সবচেয়ে ভালো মুহূর্ত কোনটা ছিল কোয়ার্টার ফাইনালে, আমি বলেছি যে লাস্ট গোল। এখানে যদি যারা নাকি এই আসরে খেলে অভ্যস্ত তারা করতো কি, কর্নারটা নিত, লেট করতো, ওখানে টুকটাক করতো, 1 মিনিট শেষ, ওরা বললো কি আবার গোল করার জন্য আসলো, করতো ধরলো 6 ফিট কিন্তু তারপরে আমি বলবো যে ওয়ার্ল্ড কাপে দূরত্ব কিন্তু কমে যাচ্ছে। দুইটা একটু ফিজিক্যাল, তো আপনি একটু আগে মানে অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে দৃষ্টিনন্দন না হলে ভালো লাগে না, স্বল্পিক কিছু না দেখবে। এখন ওদের স্বল্পিক ছিল না, কিন্তু দে হ্যাড দ্য পারপাস, দে ওয়ান্টেড টু উইন দ্য ম্যাচ, এটার জন্য যে স্ট্র্যাটেজি সেটাই করেছে। তো ইট ওয়াজ এন্টারটেইনিং, কারণ কি দূরত্বটা যেহেতু কম এখন এই বছর, কেউ বলা যাচ্ছিল না কে কার সঙ্গে কিভাবে, মানে আগে তো বলে ও আছে, আর ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, এরা তো ফাইনাল সেমিফাইনাল খেলবে, এবার তো এবার এটা এই জিনিসটা যে নাই, এটা কিন্তু ফুটবলের জন্য ভালো হয়েছে। বেশ কিছু, কুচি ভাই আপনার কাছে আসি, বেশ কিছু বিতর্ক বা অনেকেই কথা বলছেন যে এবারে বিশ্বকাপটা আসলে সবসময় ফুটবল ফলাফল নির্ভর, তারপরেও দৃষ্টিনন্দন ফুটবল এবং ফলাফল ভিত্তিক ফলাফল নির্ভর ফুটবল, এই দুটো গোলের ফুটবল, এই দুটোর মধ্যে এক ধরনের একটা তর্ক বিতর্ক চলছে। আপনি আসলে কোন ধরনের ফুটবল দেখতে দর্শক হিসেবে পছন্দ করেন? না, সবসময় আমরা মনে করি যেটি ভাই এখানে আছেন, ফুটবল তো একটা মানে বলা যায় নান্দনিক যে ফুটবল, আমরা ব্রাজিলের খেলা কেন পছন্দ করি, ব্রাজিল যেমন গোলও করে কিন্তু নান্দনিক ফুটবলটাও খেলে, দুটি মিলে যখন মিশ্রণ ঘটে তখনই তো ফুটবলটা আকর্ষণীয় হয়। যেমন দুর্ভাগ্যভাবে আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হারছে, আর্জেন্টিনা পুরোটাই একটা চমৎকার বল সবসময় নিজেদের মধ্যে রেখেছে, কিন্তু ফুটবল যদি গোলের খেলা হয়ে যায় সেখানে আমার ফ্রান্স জিতে গেছে। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে ভদ্রলোক গোলটা করেছে ফ্রান্সের, তার গোলটার মধ্যে কোনো নান্দনিকতা ছিল না, কিন্তু গোলটা খুব ইম্পর্টেন্ট। আবার ডিমারিয়া যে গোলটি করেছে আর্জেন্টিনার পক্ষে, অসাধারণ গোল, অথবা বেলজিয়াম যে প্রথম গোলটা পরিশোধ করলো জাপানের সঙ্গে, সে কিন্তু গোলে মারতে চায়নি, হেড দিয়ে কোন রকম ওখানে অনিশ্চিত ভিতরে রাখতে চাচ্ছিল, হ্যাঁ ভিতরে রেখে গোলটা হয়ে গেল। এই যে গোলটা হয়ে গেল, এই গোলটা তো আমরা চাচ্ছিলাম না। জাপান যেভাবে সুন্দর করে, বেলজিয়ামের মতন যে টিম, যে টিমটি বলা হচ্ছে র্যাঙ্কিং এ 3 এবং যারা বিশ্বকাপ নিতে আসছে, তাদের বিরুদ্ধে জাপান যেভাবে ওদের ডিফেন্সকে তছতছ করে দিল সেটা তো অসাধারণ। আর যেটা অভিজ্ঞতা, এশিয়ানদের একটা সমস্যা আছে কি যে ইউরোপিয়ানরা যেটা করতে পেরেছে, যে ফলটা নিতে পেরেছে, খেলার শেষ 1 মিনিট আগে তারা ঠিকই গোলটা করে দিয়েছে, এবং বললেন যে গোলরক্ষক আগে দিল, ওদের প্ল্যানিং ছিল এবং তারা দ্রুত যে গোলটা, 12 সেকেন্ডে গোলটা হয়েছে, এটা যদি জাপান জাপান না অন্য কোনো ইউরোপিয়ান দেশ হতো নিশ্চয়ই এভাবে ফলাফল কর্নারেই সময় নিয়ে নিত। এবং আমার কাছে বরাবর মনে হয় যে এশিয়ানদের এই যে দুর্বলতা, এটা কোরিয়ানদেরও দেখেছি, এটা আমাদের
এটা মনে হয় আমাদের একটা সহজাত মনে হয়। আপনার কাছে জানতে চাবো নকআউট পর্ব থেকে গোলরক্ষকের ভূমিকা আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগেও আপনি শ্রুতি এসেছিলেন এবং বলেছিলেন যে এখন থেকে নকআউট পর্ব থেকেই শুরু হচ্ছে আসলে গোলরক্ষকদের লড়াইটা। না এটা হয় কি ওই কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যখন এই কোর্স করানো হতো তখন বলতো যে গোলকিপারকে অন্তত 65-75% লাইফ দিতে হয় টিমকে। একটা শিউর সিটার সেভ করে দাও মানে কি টিমের লাইফ চলে গেল। এখন ওদিন ইয়ের ক্রোয়েশিয়ার গোলকিপার না গোলকিপার যে হচ্ছে তিনটা সেভ করলো জাপানের গোলরক্ষক অসাধারণ খেলছিল। হ্যাঁ জাপানের গোলরক্ষক কিন্তু ওই যে টাই ব্রেকারে তিনটা সেভ করে দিল। হ্যাঁ তিনটা সেভ মানে কি এটা মানে ডেনমার্কের সঙ্গে ইয়ের ক্রোয়েশিয়ার ডেনমার্ক ক্রোয়েশিয়া ডেনমার্কের স্মাইকেল দুইটা সেভ করলো সুসানি তিনটা সেভ করলো বিরাট রোল প্লে করে। আমরা যখনই আমি সঙ্গে তর্ক করি করব মেসিকে নিয়ে নেইমারকে নিয়ে রোনাল্ডোকে নিয়ে কোনো সময় কোনো গোলকিপার বা কোনো মানে ডিফেন্ডারকে নিয়ে কোনো সময় তর্ক করি না। কিন্তু তারা যে পার্ট অফ ফুটবল তারা যে টিমের একজন মানে মেইন ইয়ে। আমি আজকে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে টিম ওই এই কোয়ার্টার ফাইনালে কে আপনার কাছে বেস্ট প্লেয়ার কে, আমি ওই ক্রোয়েশিয়ার গোলকিপারকে বললাম এবং আমি যদি ডিফেন্ডার কাউকে বলি গডিন অফ ইয়ে উরুগুয়ে। এদের গডিন কি খেলতেছে নিজে তো সে লিডারশিপ দিতেছে পুরো টিম ওইখানে অর্গানাইজ রাখতেছে অলওয়েজ ব্যালেন্স এন্ড ডেপথ ইজ অলওয়েজ দেয়ার। ঠিক ভাই আমরা আবার আসবো আপনাদের সঙ্গে কথোপকথনে, তবে তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসি। দেখছেন সময়ের বিশ্বকাপ, সঙ্গেই থাকুন। দেখছেন সময়ের বিশ্বকাপ, আমরা বিরতির আগে কথা বলছিলাম সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারোর টিপু এবং অভিনেতা কুচি খন্দকারের সঙ্গে। আবারও যাবো কথোপকথনে। টিপু ভাই একটু লাইন আপে আসি, ব্রাজিল এবং বেলজিয়ামের ম্যাচ আছে এবং একই সঙ্গে ফ্রান্স এবং উরুগুয়ের ম্যাচ আছে, খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ দিয়ে আসলে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। আপনি আসলে প্রথম দিনের ম্যাচ বা এই দুটো ম্যাচে আসলে কাকে এগিয়ে রাখবেন, কি অবস্থা এখন? এই পর্যায়ে তারা আসছে তো তাদের যোগ্যতা প্রমাণ করে আসছে, এখন অন দ্য ডে কে জ্বলে উঠবে কারা কাজগুলো যার যার রেসপন্সিবিলিটি যার যার রিপুটেশন অনুসারে তারা ডেলিভার করে কিনা এটার উপর ডিপেন্ড। যেমন ব্রাজিলের অন্যদের নাম আমি নাই বললাম, উলিয়ান কিন্তু লাস্ট ম্যাচটা ভালো খেলেছে, লাস্ট ম্যাচে হি ওয়াজ ইন হিজ শেপ যেটা ম্যাচেস্টার সিটির জন্য সে খেলে, কিন্তু এই কয়েকদিন কিন্তু খেলতে পারছিল না। এতদিন আমি কিন্তু দেখছিলাম যে কোটিনো তাদের বেস্ট ম্যান, নট ইভেন নেইমার, কোটিনো ওয়াজ দ্য কি ম্যান দেয়ার ইন দ্য ইন অ্যাটাকিং থার্ড। এখন এই জন্য প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, খুব টাইট ম্যাচ হবে। এখন তো তারা ক্যালকুলেশন অনেক কিছু থাকবে, কিন্তু তারা একবার চিন্তা করবে 90 মিনিটস, তারপরে 30 মিনিটস, তারপরে টাইপের এগুলো সব কিন্তু তাদের স্ট্র্যাটেজির ভিতরে প্ল্যানের ভিতরে সব কিছু থাকবে। খুবই টাইট ম্যাচ হবে, তারপরেও এখানে কিন্তু অভিজ্ঞতা, এই ভাই যেমন বলছিলেন জাপানের যে ওই যে বোকামিটা করলো কর্নার যখন হয়েছে তুই ওইখানে সময় নষ্ট করে দিয়ে কোনো ব্যাপারই ছিল না, সেটা করতে পারলো না। এখন ওই জায়গায় এই জায়গাগুলিতে যারা নাকি ট্যাকটিক্যাল বিহেভিয়ারটা মাঠে ঠিক রাখতে পারবে তাদের সম্ভাবনা বেশি। এবং উনি যেমন বলছিলেন যে খেলা দেখতে তো ভালো লাগে যদি কিছু আনএক্সপেক্টেড দেখি, কিছু শৈল্পিক কিছু কাজ টাজ দেখি। হ্যাঁ মাম্বাবার গোল ওনার পছন্দ হয় না, কারণ কি স্প্রিন্টের উপরে যে ফিনিশ করে আসছে ডিমারিয়ার গোল এতখানি হত মন্তব্য না, এখন ওই জিনিসগুলি যাদের যাদের এবিলিটি আছে এবং যারা ওই জিনিসগুলি মাঠে ওই দিন করতে পারবে তাদের সম্ভাবনা বেশি থাকে। আপনি ব্রাজিলের হিক্সা জয়ের মিশন যেটা সেখানে ব্রাজিলকে কতটা দেখছেন এবার? আমার কাছে এখন 82 যে ব্রাজিল মানে সক্রেটিসের যে ব্রাজিল, জিকুর যে ব্রাজিল, জুনিয়রের যে ব্রাজিল, সে ব্রাজিলকে দেখি না এখনো। ব্রাজিলকে মনে হয় যে এখন ওরা অনেক পরিবর্তন করে ইউরোপিয়ানদের মতন করে, একটু বেশি করে ডিফেন্সিভ একটু অফেন্সিভ, কিন্তু ওরা তো গোল দিতেই জানতো, মানে ওরা চিন্তাই করতো না কেউ আমাদের গোল দিবে। ওদের কাজই ছিল গোলে যাওয়া এবং গোল করা, এবং সেই খেলাটা ছিল একসঙ্গে উপরে ওঠা একসঙ্গে নিচে নামা। ব্রাজিল সে ছন্দ পতন হয়েছে আমার মনে হয়, ভাই আমি জানি না তাদের শুধুমাত্র নেইমারের এবং উইলসন যেটা দুজনের খেলাটা খুব বেশি আমার ভালো লাগছে, যে উইলিয়ান যাদা ব্রাজিলের যে খেলার ছন্দ সেটার সঙ্গে ওটা যেন আছে আর কি। যদিও আমরা এখন পর্যন্ত গ্যাব্রিয়েল জেসুসকে ওভাবে জ্বলে উঠতে দেখিনি, তারপর অনেক আশাবাদী ছিলাম সবাই, কিন্তু উনি ওভাবে জ্বলে উঠতে, ওকে রেট করা হয়তো খুব ব্রিলিয়ান্ট প্লেয়ার হিসেবে কিন্তু সেভাবে কিন্তু আমরা দেখছি না।
এই আর কি, এখন আসরের ব্যাপার আছে, এখন ক্লাব লেভেলে খেলা। জাপানের যে ব্যাপারটা আমি বারে বারে আমাকে যে প্রশ্ন করে সেখানে আমি বলি যে ওদের ওই এই আসরটা, উনি যেমন মঞ্চ অভিনয় করে, ইয়েতে অভিনয় করে, এখন মঞ্চর টেলিভিশন তো মঞ্চের পরিবেশের উপরে অভিনয় অনেক সময় হয় কিনা, আচ্ছা তো এখন এই মঞ্চে তাদের মানে পারফরমেন্স কিভাবে হবে, কিরকম হবে, এই যে এই জিনিসগুলো কাজ করে অবচেতন মনে হলো, আফটার অল দেয়ার হিউম্যান বিং, প্রফেশনালস ঠিক আছে, বাট দেয়ার হিউম্যান বিং, মানুষ তো, এই জিনিসগুলি কাজ করে। রাশিয়ার কোয়ার্টার ফাইনালে ওঠার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? রাশিয়া কি মানে তারা তো টস করে আসেনি, তারা খেলেই আসে, খেলেই আসছে, এখন কথা হলো তাদের এখন পর্যন্ত রাশিয়ার লোকজন যে ওয়ার্ল্ড কাপের সঙ্গে আছে এটা তো, এটা তাদেরকে সাধুবাদ দিতে হয়, তবে তাদের খেলার যে স্টাইলটা ঠিক আছে, ইউরোপিয়ান যে স্টাইল, একটু লম্বা বলের উপরে খেলে এবং তার ওই ওই রকম স্কিলফুল প্লেয়ারের সংখ্যা তাদের কম, তাদের হাইট অ্যান্ড ফিজিক এটা হলো তাদের এটা একটা মূল একটা সম্পদ, ওটার সঙ্গে ওইটা মানে যতটা ওই কাজে লাগানো যায় সেটা, কিন্তু তারপরে খুব বেশি দূর এখন ভাগ্য একটা রোল প্লে করে কিন্তু যে কোনো স্পোর্টসে, শুধু ফুটবলের কথা বলবো, এখানে আমি বলবো যে বিশ্বকাপ নেওয়ার জন্য যে অভিজ্ঞতা মানে এটা অনেক বড় ঘটনা, অনেক ব্যাপার, সেক্ষেত্রে ফ্রান্স যেভাবে এগিয়ে আছে, যেভাবে ব্রাজিলকে আপনি এগিয়ে রাখতে পারেন, যেভাবে ইংল্যান্ডকে আপনি এগিয়ে রাখতে পারেন, যেরকম উরুগুয়েকে আপনি রাখতে পারেন, আর তারপরে এদের যে ক্লাব ক্লাব ইয়েগুলি ফুটবল তো রিচ অনেক, রাশিয়ার ক্লাব ফুটবল তো অত রিচ না, রাশিয়ার প্লেয়ার গুলো কিন্তু ইউরোপের অন্যান্য বড় লিগ গুলিতে খুব বেশি খেলে না, এই জায়গায় একটু প্রবলেম তো তাদের হবেই। তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকে আট দল থেকে চার দলের যে লাইন আপটা সেখানে আপনি কাদের কাদেরকে? আমি তো এখন যেটা লাইন আপ বলি সেটা ঠিক মতো হয় না, কারণ কি আমি ওয়ার্ল্ড কাপ যখন শুরু হওয়ার আগে আমি ছয়টা দলের নাম বলেছিলাম, তার মধ্যে ছিল ল্যাটিন আমেরিকা থেকে দুটা, ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা, আর এখান থেকে চারটা ছিল জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম অ্যান্ড ইংল্যান্ড, ইংল্যান্ড ইংল্যান্ড এখন তো এখানে ম্যাক্সিমামই তো নাই, এখন এটা আসলে প্রেডিক্ট করা ইন অ্যাডভান্স ঠিক না, উচিত না আমাদের, হ্যাঁ আমাদের ভালো লাগে সেটা এক জায়গায়, এখন মাথা এক জিনিস বলে হৃদয় আর এক জিনিস বলে, হ্যাঁ যদি জিতেই যেত আমরা অঘটন বলবো কেন, আমরা ওদের মানে অপ্রত্যাশিত বলতে পারি যেটা সেই অঘটন, এটা ঠিক না, যাই হোক আমার বাংলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, উনি ভালো বলতে পারবেন, উনি লেখেন টেখেন তাই ওনার পক্ষে সম্ভব, কিন্তু কথা হলো যে কে না চায় আমি টপে রিচ করতে, টপে রিচ করার ইচ্ছা তো সবারই থাকে। আচ্ছা টিপু আর একটা কথা আমি যেটা মনে করছি যে এইবার কোয়ার্টার থেকে বা 90 মিনিটের পরে তারও 30 মিনিট, রাইট, 30 মিনিটের পরে তো একটা টাইব্রেকার, এখানে আপনার যে টাইব্রেকারের যে প্রস্তুতি সেটা যদি দলে না থাকে, যেমন ইংল্যান্ড কিন্তু টাইব্রেকারে খুব দুর্বল ছিল, ওদের কোচ কিন্তু টাইব্রেকারের জন্য অনেক বেশি সময় দিয়েছে এবং ওরা এটা প্র্যাকটিস করেছে, যে কারণে কিন্তু গতকালকে যে রেজাল্টটা ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে তারা তিনবার কিন্তু ওয়ার্ল্ড কাপে এই টাইব্রেকারে তারা দিল লস, তো হয় কি টাইব্রেকারে হয় গোলকিপারের সঙ্গে সিনক্রোনাইজ যদি হয়ে যায় তাহলে এটা মানে গোলকিপার এই তাই হয় কি, অনেকেই বলে যে এত দূর থেকে গোল হয় এখান থেকে গোল হয় না কেন, এখানে হয় না কেন, গোলকিপার একদিকে চান্স নেই, গোলকিপার কিন্তু শটটা নেওয়ার পরে কিন্তু ডাইভটা দেয় না, ও কিন্তু এরকম হেলতে থাকে, ও কিন্তু ডিসিশন নিয়েই থাকে আমি ডান দিকে যাবো, আর এটা যদি মিলে যায় ওই প্লেয়ারের সঙ্গে ডান দিকে সে ওদিকেই মারলো যে হয়তো এখানে হাতে লাগলো বা পায়ে লাগলো সে হয়ে গেল, আর ফরওয়ার্ড মুভমেন্ট পেনাল্টি এই পেনাল্টি শুট আউটের একটা মজার ব্যাপার আছে, আইনটা হলো এই যে পেনাল্টি শুট আউট ওই ওই যদি গোলটা রিবাউন্ড যায়, রিবাউন্ড গেলে কিন্তু ওই প্লেয়ার কিন্তু মেরে গোল করতে পারবে না, ওটা ওয়ান্স দ্য মুভমেন্ট ফরওয়ার্ড মুভমেন্ট ইজ স্টপ, আচ্ছা মানে গোলরক্ষককে দাঁড়িয়ে থাকতে হবে একদম, না না সেটা না, ধরেন আপনি শুট আউটে পেনাল্টি শুট আউটে এমনি নর্মাল খেলায় পেনাল্টি আপনি মারলেন, মারলাম গোলকিপারের গায়ে লেগে ফিরে আসলো, আবার সেকেন্ড টাইম না মারতে পারতে পারবো এখানে পারবে না শুট আউটে, সেই জন্য ও একটা চান্স নেয়, একটা চান্সে ওটা যদি মিলে গেল তো সেভ হয়ে গেল। এই আমরা একটু বিশেষ প্লেয়ারদের বিষয়ে আসতে চাই যারা কোয়ার্টার ফাইনালে আলো ফেলতে পারেন, যেমন নেইমার আছেন, এমবাপ্পে আছেন, সুয়ারেজ আছেন, সব দলই ভালো ভালো খেলোয়াড় আছেন, বা লুকাকু আছেন, হ্যারি কেনকে আমরা দেখেছি এই পর্যন্ত গোল্ডেন বুটের রেসে কিন্তু সব দলই এগিয়ে আছেন, ছয়টা হয়ে গেল তার, হ্যাঁ সব মিলিয়ে আপনি এই কি মনে করেন যে কোয়ার্টার ফাইনালে কাকে এগিয়ে রাখবেন? না এগিয়ে রাখবো কাকে তার থেকে আমি যদি বলি এই কোয়ার্টার ফাইনাল এই রাউন্ড অফ 16 এ কে সবচেয়ে ভালো ভালো লেগেছে আমার কাছে ফিনিশার হিসেবে লেগেছে ইয়েকে কাভানিকে, কারণ দুটা গোল, একটা হেডার, একটা ওই যে মনে হলো মাখনের ভিতরে ছুরি চালানো, তাই না, দুর্দান্ত ফিনিশ এবং তার দুই গোলই তো জিতলো, দুর্দান্ত ফিনিশ, তারপরে আবার গোলকিপার
ক্রোয়েশিয়ার গোলকিপারকে আমি বলছি হিজ দ্য বেস্ট, তিনটা পেনাল্টি শুট আউটে তিনটা সেভ। আমরা শুধু ওই যে নেইমার খুঁজি, শুধু কোটিনো খুঁজি, শুধু এই তো ওনার তো এদের সাপোর্ট তো দরকার হয় তাদের, তো ওয়াই ডোন্ট ইউ কনসিডার দেম। এই এখন এর পরের রাউন্ডে কারে কে খেলবে সেটা তো আমি ইন অ্যাডভান্স বলতে পারি না, আশা তো করবো নেইমার তার ঝলক দেখা, ঝলক দেখা, কোটিনো তার ইয়ে দেখা, হেজার্ড তার তার রিপুটেশন অনুসারে খেলুক, সুয়ারেস কাভানি তাদের রিপুটেশন অনুসারে খেলুক, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু এখন মধ্যে যা দেখেছি তা আমি বললাম। আমার শেষ প্রশ্ন থাকবে যে সব মিলিয়ে একেবারে আমরা কোয়ার্টার সেমি বা ফাইনালও আছে, সব মিলিয়ে আপনি আপনার চোখে এবারের বিশ্বকাপ কার হাতে দেখছেন? আসলে খুবই মানে কঠিন একটা প্রশ্ন। আমি চাই না ব্রাজিল জিতুক, এটা আমার ভিতর থেকে চাওয়া। তো বেলজিয়াম উঠে আসাতে আমার ভালো লেগেছে, ওই করতে যে বেলজিয়াম আর ইয়ের ব্রাজিলের খেলাটা অনেক ইয়ে হবে, গুরুত্বপূর্ণ, এবং এই রেজাল্টের উপর নির্ভর করছে। যদি বেলজিয়াম ব্রাজিলকে হারাতে পারে তাহলে বেলজিয়াম চ্যাম্পিয়ন হবে, এটা আমার মনে হচ্ছে। ধন্যবাদ কোচি ভাই, ধন্যবাদ টিপু ভাই, দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল সময়ের বিশ্বকাপের এখনকার আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর বিশ্বকাপের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।